সুপ্রভাত বন্ধুরা, আমার পরিবারের সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, আনন্দে আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম সেরে কতগুলো জামা কাপড় আজকে কেচেছি, তো সেগুলো ছাদে মেলতে এসেছি। যদিও মেঘলা আবহাওয়া, সে তো দেখেই বুঝতে পারছো, তবে বেলার দিকে রোদ্দুর উঠলেও উঠতে পারে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে না, এই কারণে আমি ছাদেই মেলে দিয়ে গেলাম। আর সকালবেলা জোড়া শাড়ি দেখা নাকি ভালো, তো সকালবেলা আমিও দেখলাম আর আমার সাথে সাথে আমার বন্ধুদেরকেও দেখালাম। তো আর জানলা দিয়ে জোড়া শালিক দুটো বসে আছে, দেখতেও খুব ভালো লাগছে। তো যাই হোক, চলো এখন ছাদে মেলে দিয়ে নিই জামা কাপড়গুলো, নিচে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। উপর থেকে এসে দেখো রুটি ভাজা হয়ে গেছে। রুটিটা ধুয়ে আর কি একটু থালার মধ্যে পাতিয়ে রেখেছি, তাতে করে শুকিয়ে যাবে। আর আমরা তো ধোয়া রুটি খাই, আর হচ্ছে ডিমের ঝোল করেছি। তো রুটি আর ডিমের ঝোল, সকালের টিফিন পুরো রেডি হয়ে গেছে। আর ডিমের ঝোলটা একটু বেশি করেছি, কারণ সোনা জিয়া পোনা মাছ নাও খেতে পারে, এই কারণে ওরা ডিম খেতে পারবে। তো এখন খাওয়া দাওয়া করে নিই, চলো। সকালের খাওয়া দাওয়া করে তারপরে এখন দুপুরের রান্নাবান্না করছি। তো ডাল হয়ে গেছে, ডালটা নামিয়ে নিয়েছি, অল্প করেই করেছি ডাল। আর পোনা মাছ এনেছি আজকে, তো জ্যান্ত পোনা মাছ, তো সেই পোনা মাছ আর কি। আর ফ্রিজে কয়েক টুকরো ছিল আগের দিনের, তো সেইটাই রান্না করব, ভাজা বসিয়েছি। ফ্রিজে একটুখানি ছিল না, আর আজকে একটুখানি এনেছে। তো আর পোনা মাছটা একটু আলু আর শিম দিয়ে করব। তো আলু আর শিমটাকে একটু ভেজে নিয়ে মশলা টশলাগুলো দিয়ে দিয়েছি, আর ওই পাশে মাথাটা ভাজা হচ্ছে। আর এখানে দেখো কতগুলো মাছ ভাজাও হয়ে গেছে। তো ঝোলটা মোটামুটি হয়ে এসছে, আর এদিকে বেগুন ভাজা বসিয়েছি। আজকে এই করলাম, আর কিছু বেশি কিছু করলাম না। আর সকালের ডিমের ঝোল রয়েছে, ওই কারণে আর বেশি কিছু করলাম না। আর ডিমের ঝোলটা না দুই মেয়েই বেশ ভীষণ ভালোবাসে, মাছের থেকে ডিম খেতে মনে হয় বেশি ভালোবাসে। আর আমিও মাছের থেকে ডিম ভালো লাগে বেশি, কিন্তু রোজ ডিম খাওয়া হয় না এই কারণে। তো যাই হোক, মাছের ঝোলটাও হয়ে গেছে, জিরের গুঁড়ো টুড়ো দিয়ে দিয়েছি, এবারে হচ্ছে নামিয়ে নেব। রান্নাবান্না হয়ে গেছে, আর গ্যাস ঠ্যাসগুলো মুছে নিচ্ছি। আর আমি আজকে বাসনটা মেজে নিয়েছি আগে, কারণ রান্না করতে করতেই কিছু বাসন মেজে নিয়েছিলাম। আর মাছের ঝোলটা নামিয়ে কড়াইটা সাথে সাথেই মেজে নিলাম, গরম গরম মাছলা না বেশ ভালো পরিষ্কার হয়। তো এই কারণে আজকে আগে বাসনটা মেজে নিয়েছি, এখন গ্যাসটা মুছে নিলাম, ব্যাস রান্নাঘরের কাজ হয়ে গেল। রান্নাঘরের কাজকর্ম সেরে সোনা জিয়াকে স্নান করালাম, তারপর একটু ঘরদোর গোছাচ্ছি। ঘরদোরটা গুছিয়ে ঘরদোরটা আবারও একটু ঝাড় দিয়ে মুছব। আর পাখাগুলো না প্রচণ্ড ধুলো পড়ে গেছে, রাস্তার পাশের ঘর, তো এই কারণে ভীষণ ধুলো হয়, তো মাঝে মাঝেই মুছতে লাগে। ওই পাশের ঘর দুটোর পাখা মুছে নিয়েছি, তো এইটাও একটু মুছে নিচ্ছি। আর সেদিনকে ঘাটের চূড়া টোড়াগুলো মুছেছি, কিন্তু পাখাটার মোচা হয়নি, তাই আজকে মুছে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। পাখাটা মুছে নিয়ে কটা জামা কাপড়ও ছিল সেগুলো গুছিয়ে গাছিয়ে এখন চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। যদিও সকালে একবার ঝাড় দিয়ে মুছেছি, তাও এখন একবার ঝাড় দিয়ে মুছে নিলে কি এখন মুছলে না পরিষ্কার থাকে ঘর দৌড়টা। আর এখন বাজে 1:15, তো এখন যদি একটু ঘর দৌড়টা মুছি না, মানে পরিষ্কার থাকে আর পরিষ্কার দেখায়, কারণ সেই সকালে মুছেছি আর পরের দিন সকালে মুছবো, বাবা তাহলে তো ভীষণ নোংরা হয়ে যাবে। আর ঘর দৌড় নোংরা দেখালে না ভালো লাগে না, তো এই কারণে এখন একটু মুছে নিচ্ছি, একটু পরিষ্কার থাকে আর কি এই কারণে। তো সমস্ত কাজ বাজ হয়ে গেল, এখন স্নান টান করে সিঁদুর টিদুরও করে নিয়েছি, ক্রিম মেখে নিয়েছি। আর আমার হাজবেন্ড সকালবেলা আজকে হচ্ছে কিছু মুদি সাদাই আমি লিখে দিয়েছিলাম সেগুলো আনতে গেছিলো, তো নিয়ে এসছে। আর সফেদের সাথে খুব সুন্দর একটা জিনিস পেয়েছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি।
তো আগে তোমাদেরকে দেখিনি কি কি মুদিখানায় এনেছে। তো অল আউট এনেছে, বাসন মাজার সাবান এনেছে, তারের কসবাইট এনেছে, হচ্ছে এটার মধ্যে সয়াবিন আছে, তারপরে ঘুগনি খাওয়াচ্ছে মটর, সেই মটর এনেছে, আর পাটালি গুড় এনেছে, এটা হলো মুরব্বা, মুরব্বা এনেছে, চাউমিন এনেছে, ময়দা এনেছে, আর এনেছে আতপ চাল, আর সপেদের সাথে এই গামলাটা পেয়েছি। কি সুন্দর গামলাটা, ভীষণ পোক্ত, আর ডিজাইনটাও খুব সুন্দর, কালারটাও বেশ মিষ্টি লাল কালার, বেশ ভালো লাগছে। তো আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার মেজদা মেজোজাও এনেছে, কিন্তু ছোটদারা যখন আনতে গেছে তখন শেষ হয়ে গেছে, তো পায়নি ওরা আর কি। তো যাই হোক, গামলাটা পেয়েছি, বেশ ভালো লাগছে। তো তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম। এখন খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, সেই দুপুরের পরে এখন আবার আসলাম, এখন জামা কাপড়গুলো তুলবো, আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, তোমাদের সাথে আবার নিচে গিয়ে দেখা হবে। শীতকালের জনপ্রিয় খাবার জয়নগরের মোয়া, শীত হলেই এটা হাজব্যান্ড মানে মাঝে মধ্যেই আনবে, মাঝে মধ্যেই, আর সোনা জিয়া বেশ ভালোবাসে তো এই কারণে নিয়ে আসে মাঝে মধ্যেই। তো কালকে রাত্রেবেলা নিয়ে এসছে, কালকে হাজব্যান্ড হচ্ছে সেই আসার সময় নিয়ে এসেছে, রাত্রি তখন বাজে 11:10, তখন এসছে কালকে রাত্রেবেলা বাড়িতে, তখন নিয়ে এসছে মোয়া। মোয়া আর অত রাত্রে খাওয়া হয়নি, সারাদিনে কাজের তাড়নায় আর আমার ফ্রিজ খুলে মোয়া বের করে খাওয়াই হয়নি, তো এখন এই সন্ধ্যাবেলা একটু খাবো। আর জিয়ার আন্টি চলে গেছে, সোনাকে পড়াতে বসিয়েছি, ওর আবার কালকে হচ্ছে জিকে পরীক্ষা আছে, কালকেই ওর পরীক্ষাটা শেষ, তো সোনাকে হচ্ছে আমি পড়াচ্ছিলাম আর কি। তো এখন এই মোয়াটা একটু খাবো। আর তো যাই হোক, চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। আজকে রুটিটাও ভাজা হয়ে গেছে, তো আর সকালের কটা ভাত রয়েছে সেই ভাতটাই এখন আর কি গরম করব। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে। আর আমি জানি না আমার ভিডিও নোটিফিকেশান সবার কাছে পৌঁছাচ্ছে কি না, কারণ আমার ভিউস প্রচণ্ড কমে গেছে, তো কী জানি কেন বুঝতে পারছি না প্রচণ্ড ভিউস কমে গেছে, জানি না আমার নোটিফিকেশানটা সবাই পাচ্ছে কি না সেটাও বুঝতে পারছি না। তো তোমরা যারা যারা এখনও বেল বাটনটা প্রেস করে রাখোনি, সাবস্ক্রাইব করেছো অথচ বেল বাটনটা প্রেস করোনি, তারা অবশ্যই একটু বেল বাটনটা প্রেস করে রেখো, তাতে করে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, ততক্ষণে সবাইকে টাটা, গুড নাইট।